ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা অপুর সংসার এখন চলছে কিভাবে। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। দীর্ঘ 10 বছর ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা ছিলেন অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুড়ি বেঁধে একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে আকাশ ছোঁয়া সাফল্য পান তিনি। সন্তান জন্ম, শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে ক্যারিয়ারে উজ্জ্বলতা হারিয়েছে অপু। হাতে নেই তেমন কোনো ছবির কাজ। কিছুদিন আগে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেগুলোর কাজ শুরু হয়নি এখনও। কবে নাগাদ শুরু হবে সেটাও নিশ্চিত নয়। ফলে সিনেমাহীন হয়েই কাটছে নায়িকা অপুর দিন। তবে অবসরে নেই অপু বিশ্বাস। সিনেমার কাজ না থাকলেও নিয়মিত তিনি বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন। গত 2-3 মাসে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন অপু। এরই মধ্যে মডেল অভিনেত্রী সুজানার ফ্যাশন হাউস উদ্বোধন, লিঙ্ক আস এর উদ্বোধন, সেরা আমি সঙ্গে মা সিজন 4-এ ফিলান্ডে নাচ এবং নরসিদ্ধির ড্রিম হলিডে পার্কে শিল্পী সুমিতির কনসার্টে নাচ ও জাতীয় পাট দিবসের নাচ উল্লেখযোগ্য। সর্বশেষ জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামাই মেলায় অংশ নিয়েছেন অপু বিশ্বাস। প্রায় 16,000 জামাইকে বরণ করে নেওয়ার সেই অনুষ্ঠানে অপুর নাচ পরিবেশনাও ছিল। তবে কি মঞ্চে নেচে সংসার চলছে অপুর? অপুর ভক্তরা আশায় আছেন শীঘ্রই হয়তো তাদের প্রিয় নায়িকা মঞ্চ থেকে সিনেমার পর্দায় ফিরবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন।